হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বাবার বাড়ি যাচ্ছি। তো আপনাদেরকে সকালে আমি দেখাতে পারিনি, আমি যেহেতু সকালে কাজ থাকে তো কাজগুলো গুছিয়ে নিয়ে আমি তাড়াতাড়ি বেরিয়ে আসছি, যেহেতু এখানে লকডাউন, তো 12টার পর বন্ধ, সেই জন্য আমি তাড়াতাড়ি করে বেরিয়ে আসছি। বৃষ্টি হওয়ার জন্যে নেচারটা দেখুন কত সুন্দর লাগছে, সেই জন্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। লকডাউন হওয়ার জন্য কিন্তু পলিউশনও নাই আর ধুলাবালু উঠছে না, সেই জন্য কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা আরও ফুটে উঠছে। আমার কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছে, তো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন। এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটার অপোজিট সাইডে আমাদের রাংসাপাড়া যাওয়ার রাস্তা। তো রাংসাপাড়া আমাদের আসামের ক্লিন ভিলেজ হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে। আর এখানে ছোট বাজারও একটা দেখছেন, তো এই বাজারটায় ফলমূল সবজি ভালো পাওয়া যায়। আমরা বাড়িতে যাওয়া আসা করতে এখান থেকে ফলমূল বা সবজি কিনে নিয়ে যাই। জায়গাটা আমি ভালো করে দেখাতে পারিনি যেহেতু বাইকটা স্পিড ছিল। জায়গাটা দেখুন, পানি বেশি হলে কিন্তু এখানে ধারটা বেড়ে যায়, তো খুবই সুন্দর লাগে দেখতে। আজকে আমি দেখাতে পারলাম না যেহেতু পানি কম। ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। তো এখানে ফটোশ্যুট ভিডিও করতে আসে মাঝে সাঝে, এখন লকডাউন যেহেতু রাস্তা একদম ফাঁকা। দেখুন মালাদরা পেয়ে গেলাম, সিধা রাস্তাটা লক্ষ্মীপুর চলে গেল, তো আমি টার্নিং নিয়ে নিলাম যেহেতু আমাদের বাড়ি এখান দিয়ে যেতে হয়। আমার এখন খুব ফুর্তি লাগছে যেহেতু আমি বাপের বাড়ির কাছাকাছি আসছি। আমার মনে হয় সব মেয়েদেরই এরকম বাপের বাড়ি যেতে ফুর্তি লাগে। বাইকটা দাঁড় করিয়েছে যেহেতু আমার বাচ্চা এখন সামনে বসবে, তো সামনে বসে ভালো পায়, আর অল্প রাস্তার কারণে আমি বসিয়ে দিলাম। স্কুলটা দেখুন, আমি স্কুলে পড়েছি আর আমার বাবাও স্কুলে জব করে, হাই স্কুলের টিচার। আর এখন দেখুন বাজারটাও পেয়ে গেছি, এই বাজারের পেছনে আমাদের বাড়ি। আর বাজারটা কিন্তু একদম ফাঁকা, দোকানগুলো বন্ধ যেহেতু লকডাউন। বাড়িতে ঢুকেই কিন্তু আমি ভিডিওটা বানাতে পারিনি, এখন আমি সন্ধ্যার থেকে দেখাচ্ছি। তো দেখুন এটা আমাদের ঘর, তো রুমটা খুললাম, এটা এই রুমটায় আমার বাবা মা থাকে। এখন আমি আর এক রুমে চলে যাব, তো এই রুমে আমরা আসলে থাকি, আর এই রুমে দুটো বেড আছে, তো এই বেডটায় আমরা থাকি, আর আমার ছোট বোন এই বেডটায় থাকে। এই রুমটা দেখুন আমার দাদা বৌদির, আর এই রুমে বসে আমার ছোট বোন মোবাইল দেখছে যেহেতু ওর এক্সাম শেষ। আর আমার বৌদি তো বাবার বাড়ি চলে গেছে ঈদ খেতে। দেখুন আমার বোন আপনাদেরকে হাই দিয়েছে। আসুন দেখি আমাদের আসার জন্যে মা আমাদের জন্যে কি আয়োজন করছে। তো দেখুন মা এখানে রান্না করছে চিকেন,
আর বিরিয়ানি বানাবে। তো চাল ধুয়ে রেখেছে, চিকেন বিরিয়ানি বানাবে। তো দেখুন এটা আমাদের খাওয়ার টেবিল। তো রান্না কমপ্লিট হয়েছে, এখন দেখুন বিরিয়ানি, মটন কুরমা আর চিকেন কষানো আছে আর অল্প আচার আছে। তো আইটেমগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে আমার সাথে থাকবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই।